মঞ্চ ভেঙে নির্মাণ করা হয়েছে শৌচাগার, চা দোকান ভেঙে হবে মঞ্চ। মঞ্চ ভেঙে নির্মাণ করা হয়েছে শৌচাগার, চা দোকান ভেঙে হবে মঞ্চ। রিপোর্ট এস এম রাজা, পাঠ করছি আমি মুনমুন আক্তার। সময়ের চাহিদা হোক অথবা স্বার্থান্বেষী মহলের কূটকৌশলে হোক, ঈশ্বরদীর ঐতিহাসিক মাহবুব আহমেদ খান স্মৃতি মঞ্চ ভেঙে নির্মাণ করা হয়েছে গণশৌচাগার। বিলীন করা হয়েছে প্রায় 5.5 যুগের ঐতিহাসিক স্মৃতির নিদর্শন। ঈশ্বরদীর গণমানুষের মঞ্চটি রক্ষা করার দাবি রেলওয়ে কর্তৃপক্ষের কাছে ধোপে টেকেনি। রেলওয়ের অভ্যন্তরীণ একটি সূত্র জানিয়েছেন, আজমতের প্রায় 4 যুগের স্বনামধন্য চা দোকান ভেঙে দিয়ে সেখানে নির্মাণ করা হবে মঞ্চ। কবে নাগাদ কাজ শুরু করা হবে তা নিশ্চিত করে বলতে পারেনি রেলওয়ের সংশ্লিষ্ট কেউ। এদিকে দোকান ভাঙার ইঙ্গিত পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন আজম টি অ্যান্ড কফি হাউসের স্বত্বাধিকারী মোহাম্মদ আজম। তিনি যেভাবে তার প্রতিক্রিয়া জানালেন। ভাই আপনার নাম কি? একটু জোরে বলবেন। আচ্ছা, এই যে দোকানটা, এটা এই দোকানের নাম আমরা দেখতে পাচ্ছি আজম টি অ্যান্ড কফি হাউস। তো আমরা জানি যে এই দোকানটার নাম বলা যায় বিশ্বব্যাপী ছড়িয়ে আছে, আজমতের চার দোকান। আচ্ছা, আজমত আপনার বাবা। আপনাদের এই দোকানটা কত বছর ধরে এখানে ছিল? প্রায় 44 বছর। আমরা জানতে পেরেছি যে আপনাদের এই দোকানটা ভেঙে ফেলানো হবে। তো এই ভেঙে ফেলানো হবে হয়তো জনস্বার্থে বা রাষ্ট্রের প্রয়োজনে। তো এই যে জায়গাটা পরিবর্তন করতে হচ্ছে, এই কারণে আপনার প্রতিক্রিয়াটা, আপনার মনের অবস্থাটা কি? মনের এটা আসলে কিছু কিছু বিষয় হচ্ছে, জনস্বার্থ হয়, রেলের স্বার্থ হয়। এটা যেটা করছে এটা আসলে রেলের স্বার্থ হচ্ছে না, জনস্বার্থ হচ্ছে না। অনেক বিকল্প জায়গা আছে কিন্তু তারা সেটা ব্যবহার করছে না। শেষ কেলোয়ার পিছনে অনেক জায়গা আছে, টার্মিনালের জায়গা আছে। এটা একটা ব্যবসায়ী এলাকা, যেখানে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী ক্ষুধা এবং দারিদ্র মুক্ত তৈরি করার চেষ্টা করছে। সেখানে এরা মানুষকে ক্ষুধার দিকে ঠেলে দিচ্ছে, সেখানকার স্থানীয় নেতৃবৃন্দ এরা এটা কতটা দুঃখ। আর সবচেয়ে বড় যেটা বিষয়, আগে হচ্ছে আপনার কি বলে নদী কেন্দ্রিক শহর গড়ে উঠতো, এখন প্রত্যেকটি শহর রেল স্টেশন কেন্দ্রিক। যারা কর্তৃপক্ষে আছেন তারা এগুলো ভাববে, এটা আসলে রেলের স্বার্থ হচ্ছে না, ব্যক্তির স্বার্থ হচ্ছে। এটা কখনোই রেলের স্বার্থ হচ্ছে না, জনস্বার্থ হচ্ছে না। এখানে বিকল্প জায়গা আছে কিন্তু তারা এটাই ভাববে। আচ্ছা, আরেকটা কথা আপনাকে জিজ্ঞাসা করি, এই যে আপনার পাশে আমরা দেখছি একটি পাকা ভবন হয়েছে, যেটা রেলওয়ের উন্নত মানের ওয়াশরুম হিসাবে বলা হচ্ছে। এই জায়গাটি একটি ঐতিহাসিক জায়গা। এখানে আপনারা জানেন যে ভাষা শৈলিক মাহবুব আহমেদ খান স্মৃতি মঞ্চ ছিল এখানে। রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক, ধর্মীয় সকল ধরনের অনুষ্ঠানাদি এখানে হতো। তো এই যে এটা ভেঙে ফেলানো হয়েছে এবং সুদীর্ঘ সময়ের একটি ইতিহাসকে নিশ্চিহ্ন করা হয়েছে, এ ব্যাপারে আপনার অভিমত কি? এই কাজটা যখন করা হয় তখন আমরা উপস্থিত ছিলাম। আচ্ছা, এবং নেতৃবৃন্দ সবাই উপস্থিত ছিল, এবং যারা ভিডিও করছে তারা যদি তখন কর্তৃপক্ষে বলতো যে এটা একটা মঞ্চ, এটা না ভাঙলেও ফলে সামনে, কিন্তু এটা হচ্ছে 1700 স্কোয়ার ফিটের জায়গা, ওখানে প্রায় 37 স্কোয়ার ফিট জায়গা পড়ে আছে। হ্যাঁ, কিন্তু কেন এটা ভাঙলো, কোন সাথে ভাঙলো, যারা ভাঙলো তারা কিন্তু দেখলো, যারা এটা ভাঙার সময় উৎসাহ দিছে, ভিডিও করছে, তারা যদি তখন বাধা দিতে তাহলে এটা হতো না। কিন্তু যারা ওটা ভাঙার জন্য উৎসাহ দিছে তারা আবার এটা এই ব্যবসা বাণিজ্য নষ্ট করে এখানে এটা তৈরি করার জন্য মানে কী বলে অপচেষ্টা করতেছে। এটাকে আমি চেষ্টা না অপচেষ্টা বলবো। আমি আগেই বলেছি যেখানে মানে প্রধানমন্ত্রী ক্ষুধা দারিদ্র দেশ মুক্ত, সেখানে এরা আমাদের মধ্যে ফেলে দিচ্ছে। আচ্ছা, বিকল্প ব্যবস্থা হিসাবে আপনি কী চিন্তা ভাবনা করছেন? আপনার এই দোকানটা তো যেখানেই হোক, আমার বিশ্বাস যে আপনার বাবার যে সুনাম,
সেই সুনামের ধারাবাহিকতায় মানুষজন আপনাদের কাছে যাবে যেখানে আপনি যান, সেরকম কোনো জায়গা নির্ধারণ করেছেন কি? এখনো হয়নি। সর্বোপরি আপনার সরকারের কাছে কি চাওয়া একটু বলবেন? আশেপাশে অনেক বিকল্প জায়গা আছে, তারা যদি সহজে যেতে পারে তাহলে বুঝতে পারি। আপনার পরিবারের লোকজন কতজন? লোক সংখ্যা কত? পাঁচজন। আপনারা যদি কোনো বক্তব্য সেরকম থাকে আপনি বলতে পারেন? আমি তো আগেই বললাম যে যেখানে যখন কোনো পরিকল্পনা করবে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষকে যে কোনো মানে ভাঙার ডিসিশন নেওয়ার আগে একটা জিনিস ভাবতে হবে যে আগে নদী কেন্দ্রিক শহর গড়ে উঠতে, এখন যদি প্রত্যেকটা শহর রেল স্টেশন করছে, আপনি যদি সারা বাংলাদেশের যতগুলো রেল স্টেশন একটা শহর আছে আপনি যদি ভূমি অধিগ্রহণ করে কোনো প্রবৃদ্ধি অর্জন হবে না, কোনো লক্ষ্য 41 সালে যে লক্ষ্যমাত্রা কোনো লক্ষ্যমাত্রা অর্জন হবে না। মানে দোকানপাট, ব্যবসা বাণিজ্য, বন্য সব কিছু মনে হচ্ছে ব্যবসা, ব্যবসায়ীরা সব প্রবৃদ্ধি অর্জন করে দেয়, ব্যবসায়ীরা যত টার্গেট পূরণ করে দেয়। এটা উৎপাদনের একটা খাত, একটা উৎপাদনের ক্ষেত্রে একটা ব্যবসাজনক লাভজনক একটা বলছি, এগুলোকে ধ্বংস করে মানে এই এই এটা যদি রেলওয়ের মেগা স্বার্থ হতো, জনস্বার্থ হতো, আমি এটা মাথায় পেতে নিতাম যে এটার ফল আমার সন্তান ভোগ করবো, আমি ভোগ। কিন্তু আসলে তো এটা রেলের স্বার্থে হচ্ছে না, মেগা রেলের কোনো মেগা প্রকল্প না, ব্যক্তি সাথে কিছু মানুষের কুটকৌশলের শিকার আমি। এটা এখান থেকে দোকান তুলে দেওয়ার ব্যাপারে রেলের কোনো আমার আমি যত খোঁজ খবর নিয়েছি রেলের কোনো ইয়ে নেই, কিন্তু স্থানীয় নেতৃবৃন্দ তারা বিকল্প জায়গা বাদ দিয়ে এই জায়গাতেই তার বারবার ইয়ে করতেছে, কিন্তু জায়গা তো আরও আছে, প্রেস ক্লাবের কাছে অনেক জায়গা পড়ে আছে, অবৈধ দখল হয়ে আছে, এদিকে টার্মিনালে অনেক জায়গা আছে, ওখানে গ্রহণ করার জন্য অনেক জায়গা আছে, ওটা পাবো না, এটি ব্যবহার কাছে ঠিক বলতে পারবো না। যারা কর্তৃপক্ষ আছেন, যারা উদ্যোগ কর্মকর্তা আছেন, তারা এই জায়গাগুলো ভেবে দেখবেন, যে কোনো দিনের ধ্বংস করার আগে দেখবেন এই এই জায়গাগুলো পরিত্যক্ত ছিল, এটাকে আমরা শহর বানাইছি। আজকে যে উন্নত শহর দেখছেন, এগুলো আমাদের গড়ে তোলা শহর, আমাদের সবুজ যে ফসল এগুলো বাড়তে অনেক সমস্যার, এগুলো আমাদের করা, এখানে তো একটা সময় পরিত্যক্ত জায়গা ছিল মানুষ। আপনার দোকানে প্রতিদিন বিক্রি কেমন হয়, কত টাকা বেচা কেনা হতো? বেচা কেনা আমরা আমাদের পরিবার ট্রেনে মোটামুটি জীবনযাপন করা যেত, কালকে কাছে জীবন উদযাপন করার মতো সুযোগ ছিল না, কিন্তু জীবনযাপন করা যেত। টনে ছিলাম আমার দোকানে, যেটা দুজন স্টাফ ছিল তাদের সংসার চলতো, মানুষের একটা সুস্বাদু চা পেত, চা বলতে যেটা বোঝায় মানুষের সুস্বাদু চা পেত, এটা কী বলবো আশা করি বলার। আচ্ছা, অনেক ধন্যবাদ আজম ভাই। ধন্যবাদ।